ছোটবেলায় তার অভিনেতা হওয়ার কোনো ইচ্ছে ছিল না, অথচ পেশাগত পরিচয় যাই থাকুক না কেন, আপা মোর বাঙালি তাকে চেনে ফেলুদার ভাইপো তোপসে নামে। একদম ঠিক কথা বলছি জনপ্রিয় হোটেল চেইনের কর্ণধার তথা শেয়ার বাজার বিশেষজ্ঞ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের নাম শুনলেও তিনি যে তোপসে হবেন কখনো ভাবেননি। আচমকাই তার কাছে ওই চরিত্রটি করার জন্য প্রস্তাব আসে, বাকিটা তো ইতিহাস। তিনি হলেন সিলভার স্ক্রিনে সত্যজিৎ রায়ের একমাত্র তোপসে, যিনি কিংবদন্তি পরিচালকের সান্নিধ্যে এসেছিলেন, তার সঙ্গে কাজ করেছেন। তার জীবনের সেই অভিজ্ঞতাগুলোই এবার ছাপার অক্ষরে প্রকাশ পেল, বইয়ের নাম ফেলুদার প্রথম তোপসে। সত্যজিৎ রায়ের জন্মদিনের আগেই প্রকাশনা সংস্থা পত্রভারতী থেকে প্রকাশিত হয় এই বই। লেখক সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ পুত্র সুদীপ রায়, সোনার কেলা সিনেমার মুকুল ওরফে কুশল চক্রবর্তী, মলয় রায়, শান্তনু বাগচি সহ আরো অনেকে। বইটা পড়তে হবে, এখন পড়াটা ভীষণ কমে গেছে, আমি চাই এই বইটা পড়ুক। এবং মানে যদি সোনার কেলা, আমার তো মনে হয় সকলের কাছে সোনার কেলা একটা বিরাট ছবি, একটা ম্যাজিক, কাজে তার বিষয়ে জানতে পারবে, শুটিংয়ের বিষয়ে জানতে পারবে, নানান মজার ঘটনা রয়েছে। আর সিদ্ধার্থ তো সবসময় ছিল, কাজে এটা খুব একটা ইম্পর্টেন্ট বই বলে আমার মনে হয়, খুব ইম্পর্টেন্ট। সত্যজিৎ রায় যে তার জীবনে কিভাবে জড়িত, রায় বাড়ির সঙ্গে তার সম্পর্ক, সেসব কথাই লিখেছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আর অবশ্যই আছে সোনার কেল্লা এবং জয় বাবা ফেরুনাথ ছবির শুটিং এর বিভিন্ন অভিজ্ঞতার গল্প, সঙ্গে রয়েছে শুটিং এর বেশ কিছু দুর্লভ ছবি। বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আমি যা যা বেনিফিট পেয়েছি জাস্ট বিকজ আই এম তোপসে, এরম এরম সব গল্প আছে, সে গল্পগুলো লিখিনি, কারণ যারা দিয়েছে বেনিফিটটা তারা খুব আহত হবে। বাট দে আর ফ্যান অফ সত্যজিৎ রায়। আজকে এত লোক এখানে, একটা বই লঞ্চে এসছে, সাবজেক্টটা জানা সবাই, এতজন এসছে, আপনারা সবাই এসছে, তোমরা সবাই এসছো, তার কারণটা কি? ম্যাগনেটিক টার্ন অফ ফেলুদা। প্রকাশনা সংস্থা পত্রভারতীর প্রেস থেকে ছাপা হয়েছে অসংখ্য বই, যার মধ্যে বহু পুস্তকই বেশ জনপ্রিয়, কিন্তু তার মধ্যেও ফেলুদার প্রথম তোপসে বইটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দাবি প্রকাশক ত্রিদীপ চট্টোপাধ্যায়ের। নিউজ টাইম।